আজ তোমাদের জন্য জেগে গানটি নিয়ে এসেছি, অনেক দিনের পুরানো একটি হিন্দি সিনেমার গান। আগর তুম না হতি সিনেমার থেকে আগর তুম না হতি এই গানটি, যেটি লতা মঙ্গেশকরজি এবং কিশোর কুমারজি দুজনেই গেয়েছেন। তো আমি আমার এই টিউটোরিয়ালের মধ্যে দুরকম লিরিক্সই দিয়ে রাখছি, তোমাদের যার যেটা প্রয়োজন সে সেটা লিখে নিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আছে মিউজিক, মিউজিকটা দিয়ে আমি শুরু করছি, এরপর ধাপে ধাপে বাকি অংশ দেখাচ্ছি। এইরকম মিউজিকটা ছিল। এরপর আমি আস্তে আস্তে এক আঙুলের সাহায্যে দেখিয়ে দিই, তোমরা ভালো করে দেখে নাও। প্রথমে এই পিয়ানোর টোন ছিল, সেটা দিয়ে দেখালাম। এরপরে আসব অ্যাকোর্ডিয়াম, কেমন বেজেছে। স্লো মোশনে এক আঙুলের সাহায্যে দেখাচ্ছি। এরপর আবার পিয়ানোর টোন, কর্ড, যদি একটু তাড়াতাড়ি মনে হয় তোমরা পজ করে করে দেখে নিও। এরপর গান আছে, সেই গানের কথাগুলো তোমাদের নিশ্চয় মনে আছে, বা আমি তোমাদেরকে লতা মঙ্গেশকরজির কথাগুলো বলে গানটা শোনাচ্ছি। স্লো মোশনে এক আঙুলের সাহায্যে দেখিয়ে দিই। এরপরের অংশটা যেটা মিউজিক পার্ট আছে, স্থায়ী অংশের পরে এবং প্রথম অন্তরার আগে, সেই মিউজিক পার্টটা। Thank you.
অংশটুকু ছিল, এই অংশটা কেমন করে বাজানো হবে। প্রথমে স্ট্রিং, স্ট্রিংয়ে বাজালে কেমন হবে, আস্তে আস্তে দেখিয়ে দিই। এরপরে আসছি সেতার, আবার স্ট্রিং এ আসবে, এরপর আবার অ্যাকোর্ডিয়ামে, এবার প্রথমে যারা মনে করো হারমোনিয়ামে গাইবে বলে সিদ্ধান্ত নিয়েছ, তারা মিউজিকটা দিতে পারো এবং পুরো মিউজিকটা দিলে ভালোই শোনাবে। এবার বাজিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে। ঠিক আছে, ভালোই শোনাবে। আচ্ছা, এই মুহূর্তে আমি ভুলে গেছি, একদম প্রথম অবস্থাটা মানে গানের শুরুর আগে যে মিউজিকটা ছিল সেটা আমি হারমোনিয়ামে কেমন শোনাবে সেটা দেখাইনি, সেটা এখন একবার দেখিয়ে নিই, তারপরে আমি প্রথম অন্তরের কথায় যাচ্ছি। ভালোই লাগবে। আচ্ছা, এরপর প্রথম অন্তরার যে কথাগুলো আছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই প্রমোশনে, এক আঙুলের সাহায্যে এবার দেখিয়ে দিই। এই অংশটা দুবার হবে, এইটা প্রথমবার হলো, এরপরে দ্বিতীয়বারটা কেমন হবে, ও তার আগে একটা মিউজিক আছে সেটাও দেখিয়ে দিই। এইটুকু মিউজিকটা, এরপরে দ্বিতীয় অংশটা, দ্বিতীয়বারটা, এই শেষ অংশটুকু একটু আলাদা। এরপরে এই অংশটা,
প্রথম অন্তরা শেষ হলো, এরপর দ্বিতীয় অন্তরা। এই দ্বিতীয় অন্তরাতে আলাদা একটি মিউজিক আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যদি কেউ তুলতে মনে করে অসুবিধা হচ্ছে, সে প্রথম অন্তরার আগে যে মিউজিকটা আছে সেটা বাজিয়ে দিল চলে যাবে, তবু আমি এই মিউজিকটাও দেখিয়ে দিচ্ছি। এইটুকু খালি, যদি স্লো মোশনে বাজাই কি হবে, যদি হারমোনিয়ামে বাজাই কেমন শোনাবে। অসুবিধা নেই, এরপরের অংশ দ্বিতীয় অন্তরাটা একটু তোমাদেরকে বাজিয়ে দেখিয়ে দিই। এটা স্লো মোশনে দেখিয়ে দিই। এরপরে অংশটা মিউজিক আছে, আবার ওইটা হবে, এরপরে আবার স্থায়ী অংশে ফিরে আসবো। গানটা তাহলে কমপ্লিট হয়ে গেল। তো কয়েকটা কথা মনে রাখা দরকার, যে আমি তোমাদের যতটা সম্ভব সহজ করে দেখাবার চেষ্টা করেছি। গানটা পিয়ানোতে বাজাতে হলে অনেক কঠিন করে বাজাতে হয়। তো যাই হোক, তোমরা হারমোনিয়ামে গাইবে বা পিয়ানোতে গাও, বাজাও, অনেক সহজ করে দেখানো আছে, এরকম বাজালেও সুন্দর হয়ে যাবে। আর টিউটোরিয়ালটার মাঝখানে
তোমাদের কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরজির দুজনেরই লিরিক্সটা দেওয়া থাকবে, যার যেটা পছন্দ হবে সে সেটা নেবে, লিখে নিও পজ করে করে। আর শেষের সেই কথাটা আর একবার বলে দিই, ভিডিওটা অবশ্যই লাইক করতে হবে, শেয়ার করতে হবে বন্ধুদের জন্য, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যাতে পরবর্তী সময়ে আরও ভালো ভালো গান নিয়ে আসব, সেগুলো তোমরা যাতে শিখতে পারো সেই জন্য সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।